আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালে নামাজ পড়ার পর নিজেকে একটু সময় দিলাম, এরপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে একটু যে তালা বাসনগুলো ছিল এগুলো ধুয়ে নিলাম। স্বাভাবিকলি এগুলো আমি রাখি না, তারপরে গতকাল রাত্রে একটু খারাপ রাখছিলো, যার কারণে এগুলো থেকে গেছিলো, এগুলো ধুয়ে নিলাম। আর আমার কফির যে মগগুলো আছে, চায়ের কাপগুলো আছে, এগুলো একটু ডিপ ক্লিন করে নিলাম। আর এই দেখেন আমার প্রিয় জিরা পানি, পাশের চুলায় চা বসাইছি। এদিকে তানহা তাহাও উঠে গেছে, আমি জিরা পানিটা খেয়ে নিচ্ছি। ওরা যেহেতু উঠে গেছে, আমি এখন নুডলসটা বেজে নেব। খুব সাধারণভাবে আমি নুডলসটা বাজি, শুধুমাত্র ডিম দিয়ে, যেহেতু বেবিরা খাবে, একটু ডিম দিয়েই বাজতেছি। চিকেনটা আর বাহির করলাম না। একটা ফ্রাই প্যান বসাই দিলাম চুলায়, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। নুডলস তো কম বেশি সবাই বাজতে পারেন, তাই না? আমি আমার মতো করে বাজতেছি। তেলের মধ্যে এখন দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি। তেলের জারের মধ্যে এখন আমি তেল ঢুকিয়ে নিচ্ছি, তেল শেষ হয়ে গেছিলো। সকালের কাজগুলোও করে নিচ্ছি আমি, এদিকে জিরা পানিটাও খেয়ে নিচ্ছি। আসলে আমরা যারা হাউসওয়াইফ আছি, আমাদের কাজের কোনো শেষ নেই। নিজেকে যে একটু করে সময় দেব, ওই সময়টা আমাদের হাতে থাকে না। কাজ করতেছি আর জিরা পানিটা খেয়ে নিচ্ছি। আজকে জিরা পানিটা আমি একাই খেয়ে নিলাম, আপনাদের বাইরে কোনো ঘুম থেকে ওঠে নাই। সকালে নামাজ পড়তে হাঁটতে গিয়েছিলো বাহিরে, ওখান থেকে এসে ঘুমিয়েছে, এখনও ওঠে নাই। আজকে যেহেতু ছুটির দিন, হয়তো বেশিক্ষণ ধরে ঘুমাবে। এদিকে চাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দেবো, উঠলে দুজনের চাটা করব আর কি। এদিকে নুডলসটা একটু করে নিচ্ছি, নুডলসের মধ্যে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ, জাস্ট ফালি করে দিলাম। এখন ডিমটা দিয়ে দিলাম, অল্প করে নুডলসটা রান্না করব। আমার দেবরও নেই, আমি আর তানহারাব্বু যা খাই, বাচ্চারা তো তেমন খায় না। নুডলসের প্যাকেটের যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি। আমি যে নুডলসের মশলাটা বানাই বাসায়, ওটা শেষ হয়ে গেছে, তাই প্যাকেটের মশলাটা ইউজ করতেছি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। আর যদি একটুখানি ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে একটি করে লাইক দেবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার একটু শেয়ার অনেকের কাজে আসতে পারে। আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন আছে ওটা ক্লিক করবেন। এতে কি হয়, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। নুডলসটা রান্না করা কমপ্লিট, আপনাদের সাথে গল্প করতে করতে এটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি, আমরা নুডলসটা খেয়ে নেব। এরপরের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আর কি। এখন আমরা নুডলসটা খাই। নুডলসটা খাওয়ার পর আমি চা বানিয়ে নিলাম দুজনের জন্য। তানহারাব্বু কাজ করতেছে, ওকে দিয়ে আসলাম। এখন এদিকে আমি কাজ করে করে চাটা খেয়ে নেব, এটা আর কি। আজকে দুপুরে খুব সাধারণ রান্না করব, ডাল তো অবশ্যই থাকবে। আর রান্না করব আমাদের চট্টগ্রামের বিখ্যাত মূলা ভাজি, অবহেলিত মূলার একটি নতুন রূপ দেব। এদিকে আমি ডালগুলো একটু ভিজিয়ে নিচ্ছি, ডাল ছাড়া তো চলে না আমার বাসায়। যেহেতু দুটো ছোট্ট বেবি আছে, ওরা ডাল খেতে খুব বেশি পছন্দ করে। ডাল দিয়ে দুটো ভাত খাওয়াতে পারি, এটা আর কি। আমি ডালগুলো ভিজিয়ে নিচ্ছি, ধুয়ে যদি ডাল ভিজাতে দেন তাহলে ডালগুলো খুব তাড়াতাড়ি ভিজে যায়। এগুলো ধুয়ে নেব। দেখেন এদিকে সকালে যে ব্রেকফাস্ট করছিলাম, এর যে বাটিগুলো
ছিল এগুলো রয়ে গেছে, এগুলো এখনো ধোয়া হয় নাই, এগুলোও একটু ধুয়ে নেব। কাজগুলো আসলে যদি একটু গুছিয়ে করি, জমিয়ে না রেখে সাথে সাথে যদি এগুলো ধুয়ে নিই, তাহলে আমার কাজের তেমন প্রেশার আসবে না। এক হাতে সব কাজ করি, একটু গুছিয়ে করার চেষ্টা করি সবগুলো, তাহলে নিজেও একটু শান্তি পাই, কাজের আর বেশি চাপ আসে না। নতুন গৃহিণী আপুরা যারা আছেন, তারা যদি আমাদের এই ব্লগগুলো দেখেন, তাহলে অনেক কাজে আসবে আশা করি। যখন প্রথম সংসার শুরু করলাম, তখন অত কিছু জানতাম না, এখন যতটুকু জানি আলহামদুলিল্লাহ, এখন সব কিছু সুন্দর করে ম্যানেজ করতে পারি, অত বেশি কষ্ট হয় না। যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের চট্টগ্রামের বিখ্যাত মুলাবাজি। আমরা যারা চট্টগ্রামে আছি, তারা সবাই এই মুলাবাজিটা পছন্দ করি কম বেশি। আমি তো খুব বেশি পছন্দ করি, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। এই মুলাবাজিটা আমি যেভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো, ওটা যদি আপনারা রান্না করেন একই প্রসেসে, আলহামদুলিল্লাহ আশা করি খুব ভালো হবে, খেতে খুব ভালো হয় এই মুলাবাজিটা। বাজি করলে তো বোঝাও যায় না এটি কি মুলা না আর কি। মুলাটা প্রথমে মুলার যে উপরের একটা আবরণ আছে উঠা ফেলে দিতে হবে, আর এভাবে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি যেই প্রসেসে কাটতেছি একইভাবে কেটে নিতে হবে, আপনারা চাইলে বটি নিয়েও কেটে নিতে পারেন। আমি সবগুলো মূলা এভাবে কেটে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, এটি অপশনাল, এটা দিলে মূলার যে একটা ভাজে গন্ধ আছে ওটা চলে যাবে। আর লবণটা দিচ্ছি মূলাটা সফট হয়ে যাওয়ার জন্য। এখন আমি হাতে সবগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব। যত বেশি কষলি মিক্স করবেন এটি ততটা ভালো হবে, এর ভিতরে যে পানি আছে ওটা বেরিয়ে আসবে, মূলাটা সফট হয়ে যাবে। এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি যে থালা বাসনগুলো ধুয়ে রাখছিলাম এগুলো এখন নিজ নিজ জায়গায় গুছিয়ে রেখে দেব। রান্নাঘরটা যেহেতু একটু ছোট, তাই গুছিয়ে রাখতে হয় সব কিছু, না হলে কাজগুলো ম্যানেজ করতে কষ্ট হয়ে যায়। রান্নাঘরটা ছোট হলে কাজগুলো আসলে সুন্দর করে গুছিয়ে নিতে হয়, না হলে পুরো রান্নাঘরটা এলোমেলো হয়ে যাবে। যাই হোক, আমি একটু এগুলো গুছিয়ে নিই। থালা বাসনগুলো একটু গুছিয়ে নিলাম, জায়গাটা একটু ফাঁকা করলাম আর কি। এদিকে এখন আমি শাকগুলো ভিজিয়ে রেখে দেব। শাকগুলো আগে থেকে কাটা ছিল, অর্থাৎ পরিষ্কার করা ছিল, এখন জাস্ট ধুয়ে নিলেই হবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল রান্না, ঠিক আমি যেভাবে রান্না করি। আমি 2 প্রসেসে ডাল রান্না করি, তার মধ্যে একটা প্রসেস আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি।
ডালটা ধুয়ে নিলাম। আর আমি এখানে ফিল্টারের পানি দিচ্ছি, আর ফিল্টারের পানিগুলো ইউজ করলে ডালের কালারটা সুন্দর আসে। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদ, আর সামান্য একটু ধনে গুঁড়া, আর দিয়ে দিছি 2টা এলাচ, 2টা লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মেথি। এখন এগুলো আমি চুলায় বসাই দেব ডালটা। ডালটা বসিয়ে দিয়ে আমি গড়টাই একটু ভালো করে গুছিয়ে নেব। আসলে ডাল বসিয়ে দিয়ে অনেক কাজ করা যায়। আমি যখন রান্নাঘরে ঢুকি সকালে ব্রেকফাস্টের পর, তখন আগে আমি চুলায় ভাতটা বসাই দিই, এতে ভাত হয়ে যায় অন্যান্য কাজগুলো করতে করতে। এদিকে আমি ডালটা এখন বসিয়ে দিলাম, কাজগুলো করে চলে আসলাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম না ঘর গোছানো কাজ, আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি। এদিকে মূলাগুলো সফট হয়ে এসেছে, আমি এখন হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিলাম। এখন ধুয়ে নিচ্ছি জাস্ট পানি দিয়ে, এভাবে ধুয়ে নিলেই হবে। আপনারা আমার মতো করে একবার হলেও ভাজি করে দেখবেন, এই মূলা ভাজিটা খেতে খুব ভালো হয়। এখন আমি আবারও পানিটা ফেলে দিচ্ছি, মূলা থেকে পানিটা একেবারে ফেলে দিতে হবে, এক প্রকার ঝরঝরা হবে এটি। পানি থাকলে আসলে খেতে ভালো লাগে না, আপনি আসল টেস্ট যেটা আছে ওটা পাবেন না আর কি। পানি জড়ানোর পর ঠিক এরকমই ঝরঝরা হবে। এদিকে দেখেন আমি শাকগুলো পরিষ্কার করে নিয়ে নিলাম, ধনে পাতা, পেঁয়াজ পাতা সব কিছু কেটে গুছিয়ে নিয়ে নিছি। এখন আমি ডালটা অন্য ছোলায় বসাই দেব। এখানে আমি মূলা ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব, এই ছোলায় মূলা ভাজির জন্য একটি ফ্রাই প্যান বসাই দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এখানে পরিমাণ মতো দিলেই হবে, কমও দিতে যাবেন না আর বেশিও দিতে যাবেন না। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি, আর 1 কাপ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে ভালো লাগে। আর আমি 4টা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিলাম। এখন জাস্ট নেড়ে ছেড়ে পেঁয়াজের যে একটা রো ফ্লেভার আছে ওটা যাতে চলে যায় এমনভাবে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, এটা আপনারা স্কিপ করতে পারেন, জাস্ট কালারটা সুন্দর আসবে হলুদ গুঁড়াটা দিলে। এখন আমি এখানে দিয়ে দেব মূলা, যে কুচি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। সবগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে। আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারতেছি ঠিক বুঝতেছি না, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন, সবাই আমার পাশে থাকেন, শুধুমাত্র আপনারাই পারেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো, একটু মৌলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ পাতাগুলো এখানে অ্যাড করলাম। পেঁয়াজ পাতাগুলো দেওয়ার পর আর একটু ভালো করে মিক্স করে ডাকনাটা দিয়ে দিলাম। এখন ডাকনাটা তুলে আবারও মিক্স করে নিচ্ছি, আর ধনে পাতা দিয়ে দিলাম। আমি এখানে ধনে পাতাটা 2 বার দেব, আর লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, এটা যেহেতু লবণ দিয়ে আমরা একবার রেস্ট রাখছিলাম, আমার এখানে একটু লবণ দিতে হবে, তাই আমি লবণটা অ্যাড করলাম। আর এখন সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মূলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে ছোলা থেকে নামিয়ে নিচ্ছি। যারা ভাজি ভর্তা পছন্দ করেন ওদের কাছে অনেক ভালো লাগবে এই ভাজিটা, বাসায় একবার হলে করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই ভাজিটা দিয়ে আপনারা 1 থেকে 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন।
আমার কাছে তো এই ভাজিটা খুব বেশি ভালো লাগে। এখন আমি ডালে পূরণ দেওয়ার জন্য একই ফ্রাই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রসুন তিনটা শুকনা মরিচ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। এগুলো একটু করে ভাজার পর আমি ডালের মধ্যে পূরণটা দিয়ে দেব। ডালের মধ্যে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, ডাল রান্নার ক্ষেত্রে ডালটা যত সময় নিয়ে সিদ্ধ করবেন ডালটা খেতে তত বেশি ভালো লাগে। বেশিক্ষণ ধরে যদি ডালটা আপনারা রান্না করেন তাহলে ওই ডালটা খেতে ধারণ হয়। আজকে দুপুরের মেনুতে আমাদের এই আইটেমগুলাই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আবারও বলতেছি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।